হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। স্টেশনে নাম দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি। এসেছি ব্যান্ডেল, কারণ ব্যান্ডেলে আমার মাসির বাড়ি। আর একটা কথা, এটা হলো ডিসেম্বর মান্থ, আর ডিসেম্বর মানেই কিন্তু ক্রিসমাস। ব্যান্ডেলে একটা ঘোরার ফেমাস জায়গা আছে, যেটা হলো ব্যান্ডেল চার্চ। নিশ্চয়ই তোমরা সবাই জানো আমি ছোটবেলায় অনেক গিয়েছি, এইবার অনেক বছর পরে মাসির বাড়ি ঘুরতে গেলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা 7:30 ট্রেন ধরে, সোদপুর থেকে চলে আসছি ডিরেক্ট ব্যান্ডেল জাংশনে। তো এখান থেকে গাড়ি ধরে চলে যাবো মাসির বাড়ি। তো ওখানে সকালে ব্রেকফাস্ট সেরে তারপরে বেরিয়ে পড়বো ব্যান্ডেল চার্চে ঘুরতে। তো আসা মাত্রই দেখলাম মাসি এখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করছে। এখানে রয়েছে কড়াইশুঁটির পুর। মাসি বানাচ্ছে হলো কড়াইশুঁটির কচুরি, যেটা তোমাদের একটু দেখাই। মাসির হাতের না মোগলাই আগে তোমাদের দেখিয়েছি, তো এবারে একটা নতুন জিনিস, সেটা হলো কড়াইশুঁটির কচুরি। তো মাসি এক এক করে কড়াইশুঁটি কচুরি বেলে নিয়ে আমাদের সার্ভ করছিল। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে মাসি কিভাবে বানায়। তো ফুল রেসিপিটা বা পুরো ভিডিওটা আমি পরে আর একবার দিয়ে দেবো। তো এবার সুন্দর করে বেলে নিয়ে মাসি তেলের মধ্যে ভেজে নেবে, আর ওদিকে মা আর গুল্লু ব্রেকফাস্ট করছে। আমি ভিডিওটা করে ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো ব্যান্ডেল চার্চের দিকে। শীতকাল মানেই কিন্তু এসব ভাজা পুরি খাওয়া। কে কে খেতে ভালোবাসো? আমার কাছে কিন্তু মানে কচুরি বলো ডালপুরি বলো সব থেকে প্রিয় হলো এই কড়াইশুঁটির কচুরি, আর যেটা মাসি আজকে আমার জন্য বানাচ্ছে। আর মাসির হাতে এই কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু একদম দোকানের মতন খেতে হয়। তো পরে একবার মাসির কাছ থেকে শিখে নিয়ে তোমাদের ফুল রেসিপি শেয়ার করে দেবো। দেখো একদম তেলে দেওয়া মাত্রই একদম ফুলে উঠলো, আর এটা কিন্তু যেরকম ক্রিসপি হয় সেরকমই টেস্টি। আর পুরটাও কিন্তু ইম্পর্টেন্ট, পুরটা ঠিক না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এক এক করে মাসি ভেজে নিচ্ছে। তো এটা ভাজা হয়ে গেলে আমিও খেয়ে নেবো। তো চলো ঝটপট করে চলে যাই ব্রেকফাস্ট করতে। এখানে রয়েছে কাবুলি ছোলার কি বলবো ঘুগনি, সাথে কড়াইশুঁটির কচুরি, আর এটা হলো দেশি মুরগির ডিম সেদ্ধ আর মিষ্টি, যেটা ছাড়া তো বাঙালির খাবার কোনো মতেই হয় না। তো ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু চলে এলাম ব্যান্ডেল চার্চে। মাসির বাড়ি থেকে ব্যান্ডেল চার্চ হার্ডলি 5 মিনিট, একদমই কাছে। তো ছোটোবেলায় না এই সব জায়গার মানে প্রচুর স্মৃতি আছে, মানে ডিসেম্বর বলো বা জগদ্ধাত্রী পুজো বলো, আমরা কিন্তু ব্যান্ডেলে চলে যেতাম। তো অনেক বছর পর গেলে আমার অনেক কিছু চেঞ্জও হয়ে গেছে, খুব সুন্দর মানে আরও গোছানো ব্যাপারটা হয়ে গেছে। ডিসেম্বর মানেই কিন্তু ঘোরাঘুরির সময় আর পিকনিকের সময়। তো এই ডিসেম্বর মান্থই ভাবলাম যে ব্যান্ডেল চার্চে যাওয়ার একদম পারফেক্ট টাইম। তো চলে এসেছি ব্যান্ডেল চার্চের ভেতরে, সমস্ত কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যতদূর ভিডিও করা যায়। তো চলো এবার যাওয়া যাক ব্যান্ডেল চার্চের ভেতরে। বাইরেটা কিন্তু এরকম সুন্দর করে এক সাইডে পার্ক মতন ছিল, আর এক সাইডে রয়েছে টুরিস্ট স্পট, আর এক সাইডে রয়েছে কিন্তু পিকনিক করার স্পট, কারণ ঘোরার জায়গায় তোমরা পিকনিক করতে পারবে না। তো পিকনিক না আগে ভেতরটাই হতো, কিন্তু এখন পুরো আলাদা সাইড করে দিয়েছে। আর পিকনিকে যে সাইডটা রয়েছে ওখানটা রয়েছে গঙ্গার সাইড, ওখানে কিন্তু বোটিংও করা যায়, যেটা তোমাদের দেখাবো। এটা হলো ব্যান্ডেল চার্চের ভেতরে ঢোকার এন্ট্রান্স। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এটা হলো মেন প্রেয়ার রুম, যেখানে সবাই এসে প্রে করে। এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, তাও আমি ভিডিওটা একটু অন করে তোমাদের জন্য দেখালাম যে এটা
কিন্তু ব্যান্ডেল চার্চের পুরো ভেতরটা যেখানে মেন প্রেয়ার হয়, তো এখানে প্রেয়ার হচ্ছিল, তো আমি ঝট করে একটু ভিডিও করে নিলাম তোমাদের। ভেতরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরে চলে এসেছি। এবার যাচ্ছি হলো গঙ্গার সাইডটা, ওখানে যেখানে বোটিংটা হয় আর পিকনিক স্পট যেখানটা আছে আর কি। তো ব্যান্ডেল চার্চের একদম পাশেই এখানে কিন্তু 24 ডিসেম্বর থেকে বড় মেলা হয় চারিদিকটা, মানে চার্চের বাইরে সাইডটা। তো তোমরা যারা ভাবছো যে একবার আসবে ব্যান্ডেল চার্চে, অবশ্যই এসো। কিন্তু তো এখানটায় কিন্তু এরকম ছোট ছোট নৌকা আছে যেগুলো কিন্তু গঙ্গা দিয়ে ঘোরায়। তো ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে পড়লাম। দেখো এখানে অটো মানে ক্রিসমাসের জন্য প্রচুর দোকান বসে গেছে। তো ঘুরে ফুরে আমরা বাড়ি চলে এলাম লাঞ্চ করতে। এখানে মাসি এলাহি অ্যারেঞ্জমেন্ট করেছে, রয়েছে বেগুনি মাটন কষা, সাথে রয়েছে স্যালাড, তারপরে রয়েছে পিস পোলাও বা মিক্সড পোলাও বলতে পারো, কিন্তু এটা ভেজ পোলাও বলা যায় কারণ এর মধ্যে চিকেন বা কিছু নেই, তো ভেজ পোলাও। তার সাথে রয়েছে দেশি মুরগির কষা। তো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমজমাট, তার সাথেও ছিল চারটি পাঁপড় আর শেষ পাতে মিষ্টি। তো এইবার খেয়ে দিয়ে আর একটা জায়গার আমরা মানে খোঁজ পেলাম, যেটা হলো লাহিড়ি বাবার আশ্রম। তো সেখানে লাঞ্চেরই পেরিয়ে পড়ব। চলে এসেছি লাহিড়ি বাবার আশ্রমে। আশ্রমটা কিন্তু অনেকটা ভেতরে। তো ব্যান্ডেল যদি তোমরা ঘুরতে যাবা, যারা ব্যান্ডেলে আছো তারা নিশ্চয়ই জানো যে এই আশ্রমটা খুব বেশি দিন হয়নি, কিন্তু মানে ঢুকতেই এত সুন্দর একটা জায়গা মানে তৈরি করেছে, অনেকটা ভেতরের সাইডে হলো, খুবই সুন্দর। এন্ট্রান্সে না এক সাইডে এরকম গার্ডেন ছিল যেখানে শুধু মানে গোলাপের গাছ ছিল, আর এক সাইডে না এরকম পোলট্রি টাইপের বিভিন্ন রকম পাখি রাখা ছিল। তো যতটা পেরেছি আমি তোমাদের জন্য ভিডিও ক্লিক করেছি। এটা কিন্তু একদম ঢোকার মুখটাতে, তো আস্তে আস্তে, আর এটা কিন্তু স্টেশন পার করে যেতে হয়। তো তোমরা যারা ব্যান্ডেলে থাকো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কারা কারা এই লাহিড়ি বাবার আশ্রমে গিয়েছো। আমার তো ঢুকেই বেশ ভালো লাগছিল কারণ জায়গাটা প্রচুর বড় আর চারিদিকে গ্রিন আর গ্রিন। তো ঢুকেই ফার্স্টে ছিল দুর্গা মায়ের মন্দির, যেখান থেকে কিন্তু মন্দিরের মানে জায়গাটা স্টার্ট হয়। তো এই পাশটা ছিল উপাসনা ঘর, মানে একপাশে দুর্গা মায়ের মন্দির, একপাশে উপাসনা ঘর। সব থেকে বেস্ট পার্ট হলো মন্দিরের ভেতরটা অনেকটা জায়গা জুড়ে আর পুরোটাই না অনেক রকম জিনিস দিয়ে তৈরি করা, মানে এক একটা জায়গায় এক একটা মানে মানে এক জায়গায় রয়েছে রাধাকৃষ্ণ, এক জায়গায় রয়েছে দুর্গা মন্দির বা দুর্গা মণ্ডপ, এখানে যেমন রয়েছে এই রামায়ণের জিনিসটা, মানে এরকম মন্দির কিন্তু আমি আগে কখনো দেখিনি কলকাতার মধ্যে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল, আর যেহেতু প্লেসটা ছিল অনেকটা ভেতরে, মনে হয় না অনেকে জানে, কিন্তু যারা ব্যান্ডেলে বা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো। তো আমার কিন্তু জায়গাটা যে সত্যিই খুব ভালো লেগেছে, তাই তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমি কিন্তু ভিডিও শ্যুটটা করেছি। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাও যতটা পেরেছি আমি তোমাদের জন্য শ্যুট করেছি। তো আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা, চলো বাই।